হ্যালো বন্ধুরা, কল্পনার সাথে কিছু মজাদার হয়ে যাকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি আজকে ডিমের একটা ইউনিক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা রুটি, পরোটা, লুচি, ভাত সব কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। চলো দেরি না করে আমরা মূল রান্নার দিকে এগিয়ে যাই। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়েছি সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে খেতেই বেশি ভালো লাগবে। আগের থেকে আমি ডিম সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে ছুরির সাহায্যে অল্প কাট করে নিচ্ছি। কাট করে এটাকে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম, আর অল্প নুন দিয়ে আমি ডিমগুলোকে ভেজে নেব। যদি অল্প কাট করে ডিমগুলোকে ভাজা হয়, তখন গ্রেভির সাথে যখন রান্না হবে তখন ডিমের মধ্যে বেশ ভালো মতো গ্রেভিটা ঢুকে যাবে। ডিমগুলো হালকা লাল করে ভেজে আমি উঠিয়ে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন কড়াইয়ের মধ্যে দিচ্ছি আমি ফোড়ন। এখানে দিচ্ছি গরম মশলাতে আছে দারচিনি আর ছোটো এলাচ। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, খুব ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। এটাকে লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো যাতে নিচের থেকে ধরে না যায় সেই জন্য অল্প জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি আমি হাফ চামচ আদা বাটা আর হাফ চামচের থেকে একটু বেশি রসুন বাটা। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে যখন এর থেকে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে আমি দিচ্ছি হাফ কাপ নারকেল বাটা। এখানে কিন্তু নারকেল বাটাই দিও, নারকেল কোড়া দিলে ভালো লাগবে না খেতে। নারকেল বাটা দিয়েও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর এখন এর মধ্যে আমি দিচ্ছি কিছুটা খেজুর কুচিয়ে নিয়েছি, সেই খেজুরগুলোকে। খেজুর দিলে এটা রান্নাটা খেতে আরও দুর্দান্ত হবে, স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। আর এখন অ্যাড করছি আমি এর মধ্যে হাফ কাপ নারকেলের দুধ। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো এক দু মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। এখন ঢাকনাটা খুলে দিয়ে যখন গ্রেভিটা বেশ শুকিয়ে আসবে তখন এটাকে নাড়াচাড়া করে এর মধ্যে আমি অ্যাড করছি এক কাপ গরম জল। এখানে কিন্তু গরম জলই ব্যবহার করো, তাহলে রান্নাটার স্বাদটা বজায় থাকবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কসুরি মেথি। কসুরি মেথিটা হাতের মধ্যে একটুখানি ঘষে নিয়ে তারপরে দিলে, আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে যখন গ্রেভিটা ফুটে আসবে তখন এর মধ্যে যে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি, আর খুব ভালো করে মিক্স করে নিতে হবে। ডিমগুলোকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখন আবারও আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটুখানি ঢাকা। ঢাকা দিয়ে এক দু মিনিটের জন্য রেখে দিলাম। এক দু মিনিট পর ঢাকনা খুলে ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর সামান্য পরিমাণ ঘি, আর খুব ভালো করে মিশিয়ে নিলাম। তাহলে আর এর সাথেই রেডি হয়ে গেল আমার আজকে ডিমের এই ইউনিক রেসিপিটা। বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে, আর বাড়িতে বানিয়ে তোমরা একবার হলেও ট্রাই করো, এটা দেখবে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তাহলে আজকে আসছি, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অবশ্যই করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই বাই।